কালিয়াকৈরে পৌর মেয়র মজিবুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কালিয়াকৈর প্রতিনিধি মোহাম্মদ দিলার হোসেন। গাজীপুরে কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 7 অক্টোবর সকালে পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মুজিবুর রহমানের সাথে কালিয়াকৈর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান। বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শামসুল আলম সরকার, 9 নং ওয়ার্ড কাউন্সিল আহাদ আলী, 5 নং ওয়ার্ডের কাউন্সিলর বিলায়েত হোসেন ও 3 নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন, কালিয়াকৈর পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় মুজিবুর রহমান বলেন, আমি কখনো নির্বাচনের বাহিরে না, আমি সবসময় নির্বাচন চেয়েছি। পূর্বে আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবারেও সরকার যদি নির্বাচনের আয়োজন করে বা সিদ্ধান্ত নেয় তাহলে আমার আবারও নির্বাচন করার পরিকল্পনা আছে। সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমি সহ দেশের সকল মেয়রকে মানতে হবে।